জয় হিন্দ সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি এবং মৃত্তিকা রাত দশটা থেকে কার্যত ট্রাফিক মোড়ের দখল নিয়েছিল মেয়েরা তাদের স্লোগান ছিল মেয়েরা রাতের দখল নাও মধ্যরাতে সোধপুর হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সোধপুর ট্রাফিক মোড় তখন জনারণ্য উঠছে বারংবার স্লোগান ভাতের শহর যখন গোটা শহর নির্দি আমরা দেখতে পাচ্ছি স্বামী স্বাধীনতা দিবাস নিয়ে ভাবি আর আর সেই স্লোগানের ফাঁকেই একদল দুষ্কৃতী ভাঙচুর চালায় দুটি পুলিশ জিপে সেই ছবি আপনারা এখন দেখছেন দু দুটি পুলিশ জিপে ইট ছুঁড়ে ভেঙে ফেলা হয় আর তারপরে রাত দুটো নাগাদ হঠাৎ করেই একদল মারমুখী জনতা সভা যখন শেষ হয়ে গেছে মানুষ যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে তখন সোধপুর স্বদেশী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালায় আপনারা দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে হামলাকারীরা পুলিশের গাড়ি থেকে যথেচ্ছ ভাংচুর করছে ইট মারছে এবং একজন পুলিশ কর্মীকে গাড়ির থেকে নামিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে একদল দুষ্কৃতির তাণ্ডব চালালো পানিহাটিতে পুলিশের ওপর যখন লালবাজার পুলিশ কমিশনার কলকাতার পুলিশ কমিশনার সেই ঘটনার দায় চাপাতে চেষ্টা করছেন সাংবাদিকদের ওপর আরজিকর মেডিকেল কলেজের ঘটনার দায় চাপাতে চেষ্টা করছেন সাংবাদিকদের ওপর তখন পানিহাটিতে এই যে দৃশ্য আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আক্রান্ত হচ্ছে পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছে পুলিশের গাড়ি এর দায় কে নেবে আমরা আমরা স্পষ্ট দেখছি যে পুলিশ কর্মীকে কিন্তু ঘাড় ধাক্কা দিতে দিতে ওই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দিকে নিয়ে গেল দুষ্কৃতীরা এরা কোন পার্টির লোক আমাদের জানা নেই কিন্তু ঘটনাটি ঘটলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে এবং পুলিশকে ঘাট ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরের দিকে

এটার <muchas> কারণ এর পরের ছবি আমাদের আর তুলতে দেওয়া হয়নি তবে এই নিন্দনীয় ঘটনা যে আজকের লক্ষ লক্ষ মানুষ সোধপুরের বুকে নেমেছিলেন রাস্তায় তাদের দ্বারা যে ঘটেনি তা কিন্তু এই দুষ্কৃতীদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে কেউ হাফ প্যান্ট পরা কেউ স্যান্ডো গেঞ্জি পরা রকম কোনো মানুষ আমরা আজকে ওই মূল সবাই দেখিনি যে তারা হাফ প্যান্ট পরে বা ফুল প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে সবাই অংশগ্রহণ করেছেন চন্দন সেনগুপ্ত এবং মৃত্তিকা সেনগুপ্ত সেভেন এভেক নিউজ জয় হিন্দ